হ্যাঁ, আপনি কি বলছেন? আমি আপনার ফ্যান বলছি। ও বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ চলে যাচ্ছে। কোথায় বাড়ি তোমার? হ্যালো হ্যালো হ্যালো, লাইনে ডিস্টার্ব হচ্ছে। হ্যালো, হ্যাঁ টাওয়ারে প্রবলেম হচ্ছে না? ও তোমাদের বাড়ি কোথায় গো? কলকাতার ওখানে? ও ভালো আছো তো? বলছি ভালো আছো তো? সবাই ওরকম। মানে আমি 2021-এ খুলেছি। আমি ছোটবেলায় ওই টুকটাক নাচ করতে পারতাম। হ্যাঁ কে? ও হ্যাঁ বলো। হ্যাঁ তুমি কেমন আছো? তোমার বাড়ি কোথায়? উত্তর চব্বিশ পরগনা? বলছি উত্তর চব্বিশ পরগনা, জায়গাটার নাম কি? ভালো ভালো আছো তো? ভালো আছো তো? হ্যাঁ 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 ভালো আছে। তোমাদের বাড়ির সবাই ভালো আছে তো? এখন এখন কি করছো? আমাকে আরো আরো ফোন করে, জানিস তো আমি ভয়েস রেকর্ডিং করি না, কারণ ভয়েস রেকর্ডিং করে তাদেরকে আমি ছোট করতে চাই না, আমার বোনদের আমি ছোট করতে চাই না, এজন্য ভয়েস রেকর্ডিং করি না। প্রত্যেক দিন ফোন করে আমাকে, প্রত্যেক দিন। আমি সময় পাই না আরো যে বোনদের ফোন ধরবো। বোনরা কষ্ট পায় মনে যে আমি ফোন ধরি না কেন, কি করব, সারাদিন খাটাখাটনি করি, মানে ফোন ধরার টাইম পাই না, এই জন্য ফোনও ধরি না। ওরা মনে দুঃখ পায়, আমাকে ক্ষমা করে দিও যে বোনরা আমাকে ফোন করো কিন্তু আমি ধরতে পারি না, কারণ আমি তখন ভিডিও করি। আর যা সন্ধ্যাবেলাতে ফাঁকা থাকি তখন মানে কি বলবো, ভাবি একটু বিশ্রাম নিই। দেখো চোখের তলায় কালি পড়ে গেছে, দেখেছো ডাক্তারকে বলে গেছে, ঘুমাই না, ঠিক মতো ঘুমাই না, সারাদিন খেটে যাই খেটে যাই খেটে যাই, আর যে রোদ গরম, মানে শরীর আর কুলাই না, কি করব বলো। এর জন্য আর তোমাদের সঙ্গে কথা বলার টাইম পাই না। পূজা বোন তুমি ফোন করেছিলে, আমি ধরতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও বুনু, আমি ধরতে পারিনি। আমি জানি কষ্ট পাও না ধরতে পারলে, কথা বলতে না পারলে। আমার ছেলের সঙ্গে কথা বলো, ভাই ভাই করে ডাকো, আমার খুব ভালো লাগে। আর লিজা বুনু, আমার কালকে তুমি ফোন করেছিলে, আমি ধরতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও বুনু। আমি আজকে যদি ফাঁকা পাই আমি আজকে কল করবো, তোমাদের দুজনকেই কল করবো, ঠিক আছে? আমি জানি সব সব মানে সব ভিউয়ার্সরা তো আর মানে খারাপ হয় না, অনেক বোনরা আছে আমাকে খুব ভালোবাসে, তারা আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলে। আর অনেক বোনরা আছে বাজে ব্যবহার করে, খারাপ ভাষা ইউজ করে। তা যারা আমাকে ভালোবাসে তাদের সঙ্গে আমি কথা বলবো না, সেটা কখনো হয়? অল টাইম কথা বলবো, আসলে আমি ব্যস্ত থাকি বলে আর পারি না। আবার ফোন করবো। দেখো সোনারা, আমার ভুরু আবার উঠে গেছে, কেমন লাগছে এখানটা না?
ভুঁড়ি উঠে গেলে না খুব বাজে লাগে, খুব বাজে লাগে, এখানটা আবার কাটতে হবে, বাজে লাগে ভুঁড়ি উঠে গেলে। আচ্ছা সোনারা, তাকে রাখি, তোমরা ভালো থেকো, আর দেখি এই দুই তিন দিনের মধ্যে মায়াপুরে যাব, তখন আমার ভালো ভিডিও আসবে। আসলে এই রোদ গরমে বেড়াচ্ছি তো ভালো লাগছে না, একটু ভালো লাগছে না। আর ওই দিদি, দিদির মেয়ে আর আমার ছেলে ওই গল্প করে যাচ্ছে সারাদিন ধরে, হাসি ঠাট্টা গল্প, এই আইসক্রিম খাচ্ছে, কখনো স্প্রাইট খাচ্ছে, এই করেই যাচ্ছে ওরা। আবার আমাদের বাড়ির সামনে উৎসব হবে, সে ওখানে ঘুরছে, আনন্দ করছে, হই হুল্লা করছে। আচ্ছা শোনারা, রাখি তাহলে।